বিএনপি নেতাদের বক্তব্য হচ্ছে খালি কলসি বেশি বাজার মতো, কুমিরের একই ছানা বারবার দেখানোর মতো একই লোক সারা বাংলাদেশে ঘুরেছে 13 বছরের বেশি সময় ধরে। ওনারা আমাদেরকে তাড়িয়ে দিতে চাচ্ছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এই, ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুচলেকা দিয়ে চলে গেছে এই দেশ থেকে। তারা জামিন নেওয়ার জন্য বোরকা পরে হাইকোর্টে হাজির হয়েছে। মানুষ শুধু নয়, পশু পাখির উপরে হামলা পরিচালনা করেছিল, গরু মুরগির উপরে হামলা পরিচালনা করেছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কী কারণে নয়াপল্টনের সামনে সমাবেশ করতে চান? ওনারা বিশাল সমাবেশ করবেন, কেউ বলছে 10 লাখ, আবার কালকে এক টেলিভিশনে দেখলাম 25 লাখ। তো নয়াপল্টনের সামনে তো 50,000 মানুষ ধরে আর কি, কোনো রকমে 50,000 মানুষ হয়তো পুরো রাস্তা একেবারে 1 কিলোমিটার পর্যন্ত যদি আপনার বন্ধ করা যায় তাহলে 50,000 মানুষ ধরে। তো নয়াপল্টনে করার উদ্দেশ্যের মধ্যে বোঝা যায় যে সমাবেশ আগে থেকেই ফ্লপ। আর সমাবেশ কেন একটি প্রধান রাস্তা বন্ধ করে করতে হবে? আমরা কি কোনো প্রধান রাস্তা বন্ধ করে সমাবেশ করি? তারা কি অন্যান্য জায়গায় সমাবেশগুলো যেগুলো করেছে সেগুলো তো মাঠেই হয়েছে, তো ঢাকার আশেপাশে বড় মাঠ, তারা যেভাবে সমাবেশ করতে বলছে বিশাল মানুষ হবে, সেরকম মাঠ তো অবশ্য ঢাকা শহরের মধ্যে নাই, সোহরাওয়ার্দী উদ্যানও তা নয়। সেটা সেরকম যদি করতে হয় তাহলে পূর্বাচল ছাড়া আমি কোনো জায়গা দেখি না আসলেই, কারণ 10 লাখ 20 লাখ মানুষের জন্য তো পূর্বাচল ছাড়া আর কোনো জায়গা নাই আসলে। তো তারা কেন নয়াপল্টনের সামনে করতে চায় সেটি সহজেই অনুমেয়, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা ওই হেফাজত ইসলাম যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছিল সেই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা প্রয়োজনে গাড়িঘোড়া ভাঙচুর, অগ্নিসন্ত্রাস সেগুলো করতে চায় এবং মানুষের সম্পত্তির উপর হামলা পরিচালনা করতে চায় দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করার জন্য। বাংলাদেশের মানুষ, ঢাকা শহরের মানুষ সেটি হতে দিবে না। 10ই ডিসেম্বর আমাদের কর্মীরা, আমাদের নেতারা ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবে। বাংলায় একটা কথা আছে না, খালি কলসি বেশি বাজে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ বিএনপি নেতাদের বক্তব্য হচ্ছে খালি কলসি বেশি বাজার মতো। 10ই ডিসেম্বর নিয়ে যেভাবে বাগাম্বর করছেন এতেই মনে হচ্ছে যে খালি কলসিটা বেশি বাজে। আর ওনারা তো এক দফার আন্দোলনে আছেন, ওনারা তো সরকারের পদত্যাগ দাবি করছেন আজকে 12-13 বছর ধরে, ওনারা এক দফার আন্দোলনেই আছেন। আর 10ই ডিসেম্বর কতটুকু কী হবে সেটা আমরা জানি এবং বুঝি, কারণ সারা দেশে তো ওনারা সমাবেশ করেছেন, সমাবেশের নামে কোনো কোনো জায়গায় পিকনিক করেছেন, আর কোনো কোনো জায়গায় তারা সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এবং সমাবেশের যে হাক ডাক বিভাগীয় পর্যায়ে দিয়েছিলেন সেই হাক ডাকের কোনো প্রতিফলন সমাবেশগুলোতে ছিল না। আমাদের একটা জেলার কোনো একটা সহযোগী সংগঠনের সম্মেলনে যত মানুষ হয়েছে সাম্প্রতিক সময়ে তাদের মহাসমাবেশগুলোতে সেরকম হয় না। আর ওই কুমিরের একই ছানা বারবার দেখানোর মতো একই লোক সারা বাংলাদেশে ঘুরেছে, চিটাগাং থেকে লঞ্চে করে বরিশালে মানুষ গেছে সমাবেশ করার জন্য এবং সিলেটের সমাবেশে কুমিল্লা থেকে গেছে, ঢাকা থেকেও গেছে, ময়মনসিংহ থেকে গেছে। তো এখানেও কী হবে আমরা জানি এবং বুঝি, তবে তারা যাতে সমাবেশ করতে পারে সেজন্য সরকার সর্বতোভাবে তাদেরকে সহায়তা করে এসেছে এবং তারা সেজন্য নির্বিঘ্নে সমাবেশগুলো করতে পেরেছে। আর আমরা যখন বিরোধী দলে ছিলাম, তারা যখন ক্ষমতায় ছিল, তখন তারা আমাদের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছে, বোমা হামলা চালিয়েছে, বহু মানুষকে হতাহত করেছে। 21শে আগস্টের গ্রেনেড হামলায় আমি নিজেও আহত একজন। তাদের সমাবেশে কিন্তু একটি পটকাও ফুটে নাই আজ পর্যন্ত। এটি সরকার নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করেছে বিধায় এটি এইভাবে নির্বিঘ্নে তাদের পক্ষে সমাবেশ করা সম্ভবপর হয়েছে। 13 বছরের বেশি সময় ধরে ওনারা আমাদেরকে তাড়িয়ে দিতে চাচ্ছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এই, ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুচলেকা দিয়ে চলে গেছে এই দেশ থেকে এবং
যাই গহেশ্বর বাবুরা বা অন্যরা যারা বলেন এই সমস্ত কথা, তারা জামিন নেওয়ার জন্য বোরকা পরে হাইকোর্টে হাজির হয়েছে। তো যারা বোরকা পরে হাইকোর্টে হাজির হয়েছিলেন সেই নেতাদের উপর তাদের কর্মীদেরও কোনো আস্থা নাই, এবং তাদের এই বাগাম্বর যে অতীতের মতোই বাগাম্বর সেটি তাদের নেতাকর্মীরাও বুঝে। বাংলাদেশ আওয়ামী লীগের ভীত জনগণের অনেক গভীরে প্রথিত। আমরা জনগণের সাথে আছি, সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য আমরা সবসময় সতর্ক আছি, বিএনপির সাথে জঙ্গি গোষ্ঠী আছে। আজকে যে জঙ্গি গোষ্ঠী কিছুটা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, এটির সাথে বিএনপি সারা দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি সমাবেশ করছে, সমাবেশের নামে বিশেষ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, সেটির সাথে জঙ্গি গোষ্ঠীর সাম্প্রতিক অপতৎপরতা এক সূত্রে গাঁথা। যখন তারা মানুষ শুধু নয় পশু পাখির উপরে হামলা পরিচালনা করেছিল, গরু মুরগির উপরে হামলা পরিচালনা করেছিল, রাস্তার আপনার গাছপালা উপরে ফেলেছিল, তখন তাদের মোকাবেলা করেছে। সুতরাং তাদেরকে কীভাবে মোকাবেলা করতে হয় আমরা জানি, তবে সেই পরিস্থিতি দেশের মানুষ সৃষ্টি করতে দিবে না, আমরা করতে দিতে পারি না।